ফরিদপুরে উচ্ছ্বাস আনন্দে উদযাপিত হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর 132তম তীরধান উৎসব। এ উপলক্ষে 9 দিন ব্যাপী চলছে মহানাম যজ্ঞ, অষ্টলীলা কীর্তন সহ নানা আনুষ্ঠানিকতা। এতে অংশ নিয়েছেন দেশ বিদেশের হাজারো মানুষ। ফরিদপুর থেকে খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে জাস্ট রিপোর্ট। শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 132তম তীরধান উপলক্ষে এবছরও ফরিদপুরের চৌধুরী বাড়ির লোকনাথ মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়েছে। শ্রী ভগবত গীতা পাঠ ও পরে শুভ মঙ্গল ঘট স্থাপন ও অধিবাসন কীর্তনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। আয়োজনের মধ্যে রয়েছে উষা র্যালি, মহানাম যজ্ঞ কীর্তন, অষ্টলীলা কীর্তন, অধিবাসন কীর্তন, মহাহরিনাম সংকীর্তন, পুষ্পাঞ্জলি ও আলোচনা সভা। উৎসবকে ঘিরে দেশ বিদেশের হাজারো ভক্তের পদচারণায় মুখর এখন মন্দির প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী ফরিদপুর চৌধুরী বাড়িতে প্রতিবার অনেক বড় অনুষ্ঠান করে থাকেন। কীর্তন হয় 20-30 বছর যাব, তার জন্য এখানে কীর্তন শুনতে আসি। এখানে কীর্তন শুনতে এসে আমাদের অনেক ভালো লাগে। লোকনাথ বাবার 132তম তীরধান দিবস উপলক্ষে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। এখানে 9 দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। এদিকে লোকনাথ ব্রহ্মচারী তীরধান দিবস উপলক্ষে সব ধরনের ব্যবস্থা নিয়েছে মন্দির কমিটি। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসে, একটা মিলন মেলা হয়। আমরা সবসময় চেষ্টা করি তাদের পর্যাপ্ত সেবা দিতে। আগামী 10 জুন কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, দধি মঙ্গল ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে 9 দিন ব্যাপী লোকনাথ ব্রহ্মচারীর 132তম তীরধান উৎসব। টেক্সট রিপোর্ট, নিউজ 24।